হ্যালো এভরিওয়ান, আমি রাজদীপ, একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এটা 25 মে-র কাজ ডিগবইতে হয়েছে। তোমরা দেখো, প্রথমে আমি স্কিন প্রিপারেশন করে নিয়েছি, এখন রিকোডে একটি ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপর আইব্রোটা ড্র করে নিয়েছি। বেসটাকে আমাদের ম্যাট রাখার চেষ্টা করতে হবে, গরমকালে যাতে অয়েল একটু যাতে কম হয় আর ঘামটা একটু কম হয়। কিন্তু ঘাম তো হবেই, আমরা সবসময় চেষ্টা করি এমনভাবে করা যে ঘাম হলেও যাতে গড়িয়ে যায়, মেকআপটা যেন কিছু করতে না পারে। কিন্তু মানুষ এটাই বুঝতে পারে না, কোনো জায়গায় যদি রীতিমতো প্রচুর পরিমাণে ঘামতে থাকে, আমরা যদি মনে করি একটি ভালো মেকআপ করে নিয়েছি, মানে আমরা সেই মেকআপটা উইদাউট ফ্যান বা উইদাউট কুলার বা এসি যা ইচ্ছা তা করতে পারি। প্রচণ্ড ঘামছি যখন কোনো ঘামা জায়গায় হাত দেব, তখন কিন্তু আমাদের মেকআপ সেখান থেকে উঠে যাবে। এটা যে ধরনেরই যে ব্র্যান্ডেরই মেকআপ যাই করে নাও, সব কিছু ক্ষেত্রেই তাই আমরা মেকআপ যত্ন নিয়ে করি, তোমরাও যত্ন সহকারে রাখতে হবে। আমরা এখন গরমকালে সমস্ত রকমভাবে বিফোর কেয়ার নিয়ে মেকআপটা করি, যাতে মেকআপটা ঘাম হলেও লাস্টিং করে। আমরা যেমনভাবে চেষ্টা করি তোমাদেরও তেমনভাবে চেষ্টা করতে হবে মেকআপটাকে বাঁচিয়ে রাখতে। কথা বলতে বলতে আই মেকআপ ডান, আইলিনার লাগিয়ে নিলাম। ব্রাইট আমাকে বললো সিম্পল করে কলকা এঁকে দিতে, তারপর আমি সিম্পল করে একটা কলকা এঁকে দিলাম, যাতে গরমকালে মেকআপটাকে গরমকালে ভালোভাবে রাখতে পারো। সেই ট্রিক্সও বললাম, তোমাদের ঘাম হচ্ছে হোক, কিন্তু তোমরা ঘেমে যাওয়া জায়গায় হাত দিও না, তাহলে সেই জায়গার মেকআপ কিন্তু উঠে যাবে। এক জায়গায় কিন্তু অনেকক্ষণ ধরে ঘাম হতে থাকে, চেষ্টা করো যাতে একটু ঠান্ডা জায়গায় থাকতে। কমপ্লিট লুক ডান, এখন তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট কিছু ব্লগ নিয়ে আবার চলে আসবো। আজকের জন্য টাটা।